আপনি তো এখন সিএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তো এখন যারা বর্তমানে সিএসসিতে চাকরি পাবে বা চাকরি প্রার্থী, তারা এখন কিভাবে প্রিপারেশন নেবে, এ বিষয়ে আপনি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন। আচ্ছা দেখো, কলেজ সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের, এর মাধ্যমে যারা যারা ইন্টারভিউ দেবে আগামী দিনে, আমরা জানি ইতিমধ্যেই হচ্ছে কলেজ সার্ভিস কমিশন তার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে এবং তার শেষ ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে 15th February 2021। তো যারা ফিল আপ করেছে এবং আরও যারা করবেন আর কি, তো সেই বিষয়ে বলতে গেলে কীভাবে প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতির ব্যাপারটা বলতে গেলে সবার প্রথম যেটা বলতে হয়, কেউ ঘাবড়াবে না। তোমরা তোমাদের যে যে সাবজেক্ট তোমরা মাস্টার ডিগ্রি করেছো বা যারা যারা মাস্টার ডিগ্রি করেছে এবং তারও উপরে উচ্চতর ডিগ্রি যারা এম ফিল বা পিএইচডি করেছে, নেট সেট কোয়ালিফাই, তারাই এই কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তারা হচ্ছে আবেদনপত্র তাদের জমা দেয়। তো কলেজ সার্ভিস কমিশনে যে বোর্ড, সেই বোর্ডে যারা থাকেন সবাই হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট। আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, আমার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। আমি 2018 অ্যাপ্লাই করেছিলাম এবং যথারীতি সেই অনুযায়ী আমি হচ্ছে ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলাম, আমি ইন্টারভিউয়ে অ্যাপিয়ার করেছি এবং সেই অনুযায়ী আমার বোর্ডে আমি যেদিন ইন্টারভিউ দিয়েছি, যেদিন বলতে এই জন্যে বলছি কেননা এই ইন্টারভিউগুলো ফেজ ওয়াইজ হয়, নামের যে আড্ডা অক্ষর আছে সেই অনুযায়ী ওনারা কতগুলো ক্যান্ডিডেট আছে, কতদিন ওনারা হচ্ছে এই প্রক্রিয়াটা ওনারা সম্পূর্ণ করবে বা শেষ করবে, সেই হিসেবে ওনারা হচ্ছে ফেজ ওয়াইজ নামের আড্ডা অক্ষর দিয়ে ওনারা ক্যান্ডিডেটদেরকে ওনারা ডাকে না কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো আমি যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম আমার সেই দিন হচ্ছে 2nd হাফে পড়েছিল, আমার বোর্ডে 7 জন এক্সপার্ট ছিলেন, 7 জনের মধ্যে তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছিলেন আর কি। তো সবার প্রথম কিন্তু ওনারা খুব সুন্দর ভালো ব্যবহার করে এবং সবাই ভালো লোক এবং সমাজের হচ্ছে প্রতিষ্ঠিত, এবং সাবজেক্টের দিক থেকে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকেই হচ্ছে সাবজেক্টিভ এবং ওই যে যে সাবজেক্ট থেকে এসছে তারা তাদের নিজস্ব ক্ষেত্রে তারা হচ্ছে বিখ্যাত লোক। প্রথমেই কিন্তু তোমাকে যেরকম জিজ্ঞেস করবে তোমার নাম কি, ঠিকানা কি, কোত্থেকে এসছো, তোমার বাড়িতে কে কে আছে, তুমি বর্তমানে কি করছো, এগুলো জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করে প্রথমেই হচ্ছে তুমি যাতে ওদের সাথে মিশে যাও, মানে হালকা হও, কেননা প্রত্যেকেই, আমারও যেটা ভয় ছিল আর কি ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকবো, এর আগেও অনেক ইন্টারভিউ দিয়েছি অন্যান্য জায়গায় চাকরি করতাম, কিন্তু তা সত্ত্বেও কি যেন একটা ভয় কাজ করছিল আর কি, সেটা কিন্তু প্রত্যেকেরই থাকে ইন্টারভিউ দেওয়ার আগে। তো সেই ভয়টা ওনারাই কিন্তু কাটিয়ে নেন, কেননা ওনারা তোমার নাম জিজ্ঞেস করবে, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তুমি বর্তমানে কি করছো, সেগুলো সব জিজ্ঞেস করবে। ধীরে ধীরে ওনারা কিন্তু সাবজেক্টে, তুমি যে সাবজেক্টের লোক সেই সাবজেক্টে কিন্তু ঢুকবে। তো প্রথমেই কিন্তু ওনারা বলবে যে একটা ডেমো দিতে হয় যে কোনো একটা টপিক্সের উপর, ওনারা বলেন যে তুমি কিছু সম্পর্কে বলো, সেই বোর্ডের মধ্যে কিন্তু সেখানে কিন্তু তোমার চক ডাস্টার সমস্ত কিছু সেখানে কিন্তু থাকবে এবং তুমি যে বিষয়টা আগের থেকে প্রিপারেশন নিয়েছো সেই বিষয় সম্পর্কে তোমাকে হচ্ছে বলতে বলা হবে। বলতে শুরু করার পর থেকেই আমি যেটা দেখেছি আমার ক্ষেত্রে ঘটেছে, আমি হয়তো 1 মিনিট বলছি, বলার পরে কিন্তু সেই জায়গার থেকে ওনারা বিভিন্ন কোশ্চেনগুলো
আমাকে করেছে এবং আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি আমি যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ লিবারেশন ইন ইন্ডিয়ান ফিলসফি। এই সম্পর্কে আমি স্টাডি করে কম্পারেটিভ একটা স্টাডি করে আমি ভারতীয় দর্শনের যে সমস্ত সম্প্রদায়গুলো আছে এবং যে স্কুলগুলো আছে অফ ইন্ডিয়ান ফিলসফি, তারা মোক্ষ সম্পর্কে বা মোক্ষ সম্পর্কে কি কি বলেছে সেই সম্পর্কে আমি স্টাডি করেছি। এবং ওনারা কিন্তু এটা মনে রাখবে যে ওখানে ফাঁকি দেওয়ার কোনো বিষয় নেই, সবাই কিন্তু সাবজেক্ট এক্সপার্ট, ওনারা কিন্তু সবই জানেন, সেখানে ফাঁকি দেওয়ার কোনো বিষয় নেই, এটা মাথায় রাখতে হবে। আর যে বিষয়েই আগামী দিনে যারা কলেজ সার্ভিস কমিশনের ভাইভা দিতে যাবে প্রত্যেকেই ভাবতে হবে আমি যে বিষয় সম্পর্কে বলবো মনে মনে ভেবেছি সেই বিষয় সম্পর্কে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু সেখানে বেরিয়ে আসা মুশকিল, একটা মানে বিদ্যুতে একটা পরিস্থিতি তৈরি হবে না পারলে আর কি। তারপর আমার ক্ষেত্রে বলেছিল আমি ইন্ডিয়ান ফিলোসফি থেকে যখন এটা দিয়েছিলাম আমার ওয়েস্টার্ন থেকে কিছু জিজ্ঞেস করেছিল, ওয়েস্টার্ন থেকে আমাকে, আমি যদিও সেরকম প্রিপারেশন নেইনি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে, তবুও ওরা আমাকে ওনারা আমাকে বলেছিল যে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে একটা কিছু বলার জন্যে। তখন আমি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে একটা টপিক সম্পর্কে হচ্ছে ডেকার্টের আইডিয়া সম্পর্কে আমি শুরু করেছি, শুরু করার পরে সেই সম্পর্কে হচ্ছে ডেকার্ট আইডিয়াকে ক ভাগে ভাগ করেছে সেগুলো কী কী আইডিয়া সম্পর্কে, আর অন্যান্য যে পাশ্চাত্য দার্শনিক আছে তাদের কী বক্তব্য, ওখান থেকে কিন্তু কোশ্চেন একজনের পর একজন কিন্তু কোশ্চেন করবে, সেগুলো আমি পেরেছি। এবং আমরা আশা করছি যারা সেইভাবে স্টাডি করে যাবেন তারা হচ্ছে নিশ্চয়ই সেই উত্তরগুলো দিতে পারবেন। আর যেহেতু আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আমার হচ্ছে এমফিল ছিল এবং পিএইচডি ছিল এবং আমার প্রায় 60টা পাবলিকেশন ছিল, আর আগে যেহেতু আমি কলেজে পড়িয়েছিলাম পার্ট টাইম হিসেবে পড়িয়েছিলাম এবং আমার যে পাবলিকেশন ছিল সেই পাবলিকেশনের যেগুলো হার্ড কপি যে বুকগুলো ছিল ওগুলো ওনারা দেখেছে, এবং আমার এমফিল এবং পিএইচডির যে ডিসার্টেশন পেপার এবং থিসিস পেপার সেই সম্পর্কে ওনারা জিজ্ঞেস করেছে, আমার কি ফাইন্ডিংসগুলো ছিল সেগুলো সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছে। যদিও সময় এত একটা দেয়নি, খুব সংক্ষেপেই সেটা বলতে হয়েছে আমার কি ফাইন্ডিংসগুলো ছিল সেগুলো অল্প সময়ের মধ্যে বলেছি, এবং আমার একটা পাবলিকেশন সম্পর্কে ওনারা জিজ্ঞেস করেছিল সেই পাবলিকেশন সম্পর্কে ওনাদেরকে বলেছি। এই শেষে বাস তারপর বেরিয়ে আসতে ওনারা যখন বলবে, এবং তার মাঝখানে যা পাবলিকেশনগুলো হয়েছে সেগুলো হার্ড কপি থিসিস পেপার ওনারা একজন একজন করে দেখতে থাকবে, তার মাঝখানে আমি যেটা বলেছি এবং আশা করছি আগামী দিনে যেরকম হবে আর কি ঠিক একই রকম হবে, তার মাঝখানে কিন্তু একজন দেখছে আরেকজন কোশ্চেন করছে তুমি যা বলছো, তার ভেতর থেকেই ওরা কোশ্চেন করছে। সুতরাং একটা বিষয় আমি যা বুঝেছি সেটা হচ্ছে যে সম্পর্কে বলতে যাবে না কেন ওরা কিন্তু এই স্বাধীনতাটুকু দেবে যে তুমি কি সম্পর্কে বলবে, দেওয়ার পর সেই বিষয়ে চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে, যে বিষয়টাকে চুজ করবে সেই বিষয় সম্পর্কে অন্যান্য দার্শনিক সম্প্রদায় কি বলেছে তাদের কি মতামত এগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কে কি বলেছে কোন সময় বলেছে এগুলো কিন্তু বলতে হবে, কোন সেন্সে বলেছে এগুলো কিন্তু বলতে হবে, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং সেইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর ওখানে গেলে আশা করছি ভাইভাটা ভালো হবে এই আর কি।